আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আছো তুই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো। এই শীতে অনেকেরই কিন্তু দেখা যায় যে চুল ঝরে যাওয়ার প্রবলেম হচ্ছে বা চুল ড্রাই হয়ে যাওয়ার প্রবলেমটা কিন্তু কম বেশি সবাই ফেস করছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা কন্ডিশনার দেখাবো যে কন্ডিশনারটা ইউজ করলে আপনারা কিন্তু আপনাদের যে চুলের যে হারানো সৌন্দর্যটা কিন্তু ফিরে পাবেন। চুলটা গ্লেজি হবে, প্লাস চুলটা ঝরঝরে থাকবে, প্লাস চুলে জট লাগবে না। তো শাইনিং চুল তো সবাই পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে টি ট্রির কন্ডিশনার দেখাবো। এটা হচ্ছে টি ট্রির কন্ডিশনার। তো এটার প্রাইসটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা। আর এটা আমি অর্ডার করেছি আর কে গ্যালারি থেকে। তো আমি একটা জিনিস ট্রাস্ট করি, একটা প্রোডাক্ট যদি আপনি রেগুলার ইউজ করতে থাকেন, মানে একদম লাইফ টাইম ইউজ করলে কিন্তু হয় না। দেখা যায় 6 মাস অন্তর অন্তর ব্র্যান্ড চেঞ্জ করলে। আমি কিন্তু আর কে গ্যালারি থেকে এর আগে কিন্তু আমি আপনাদেরকে অর্গান অয়েলটা ইউজ করে দেখিয়েছি। তো আমি এই শীতে কিন্তু মোটামুটি আপনারা জানেন যে হেয়ার ফলের প্রবলেম হওয়ার কারণে আর কে থেকেই কিন্তু আমি অনিয়ন যে অয়েলটা আছে সেটা অর্ডার করেছিলাম। তো আপুর কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপু চুলটাকে একটু শাইনিং করার জন্য কী করা যায়। তো আপু আমাকে বললো যে ট্রি ট্রির যে ময়েশ্চারাইজিং যে কন্ডিশনারটা আছে এটা অনেক ভালো হবে। তো আমি অর্ডার করেই ফেললাম, মাত্র 550 টাকা, যেহেতু অর্ডার করতে কোনো প্রবলেম নাই। তো এটা অর্ডার করে ফেললাম। এটার আমি এখনো ইউজ করি নাই, এটা আমি জাস্ট অর্ডার করার পরে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা রিভিউ বানাই। বোতলটা যখন শেষ হবে তখন আপনাদেরকে আবার একটা রিভিউ দিব, আর ফিনিশিং টাচ তো আপনারা দেখবেন। তো আর কে গ্যালারির সবচেয়ে বেস্ট জিনিস যেটা সেটা হচ্ছে প্যাকেজিং। আপনারা ঢাকার ভিতরে বলেন বা ঢাকার বাইরেই বলেন, ঢাকার ভিতরে ওনাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আছে এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে কিন্তু আপু প্রোডাক্ট পাঠিয়ে দেয়। তো আপুদের সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে প্যাকেজিং। যত দূরেই নেন না কেন প্যাকেজিং কিন্তু কোনো রকম মানে ফেটে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া সেটা কিন্তু হয় না। তো আমি এটা প্যাকেজিংটা একটু খুলে দেখাই। এইগুলো কিন্তু এইভাবে আসেনি, আরও প্যাকেজিং ছিল। তো আমি জাস্ট হাতে একটু নিয়ে দেখাই, জাস্ট থিকনেসটা আমি দেখাবো আপনাদেরকে। মনে হচ্ছে খুললে হাতে নিলাম না, খুব মানে রিফ্রেশিং। টি ট্রির যে ফেসিয়াল স্ক্রাবটা যেরকম, এটার স্মেলটাও ঠিক ওরকম, অনেক রিফ্রেশিং। তো এটা আপনারা যে কাজটা করবেন, টি ট্রির যদি শ্যাম্পু থাকে আপনাদের কাছে, যদি টি ট্রির শ্যাম্পু থাকে, আমি আপনাদেরকে বলবো যে কোনো ব্র্যান্ডেরই শ্যাম্পু এবং কন্ডিশনার একটা ব্র্যান্ডের যদি ইউজ করেন রেজাল্টটা খুব ভালো হয়। যেমন আমি অর্গানের যেটা ইউজ করি, অর্গানের অয়েলটাও ইউজ করি, অর্গানের শ্যাম্পুটাও ইউজ করি, কন্ডিশনারটাও ইউজ করি এবং হেয়ার স্পাটাও ইউজ করি। সেই ক্ষেত্রে কী হয়, আর কে থেকেই নেওয়া, তো আর কে গ্যালারি থেকে আমার ওই প্রোডাক্টগুলো নেওয়া। তো একটা ব্র্যান্ডের ইউজ করলে কী হয়, একটা একটাকে সাপোর্ট করে। তো এই যে কন্ডিশনারটা আপনারা যদি চান যে টি ট্রি শ্যাম্পু যেটা আছে সেটার সাথে ইউজ করবেন, গুড। যদি না ইউজ করতে পারেন তাও গুড, মানে চলবে না যে করা যাবে না সেটা না, তবে শ্যাম্পুটা যদি টি ট্রি হয় রেজাল্ট আরও ভালো হয়। আমি জাস্ট কন্ডিশনারটা অর্ডার করেছি, শ্যাম্পু যেহেতু আমার অর্গানেরটা আছে তো আমি অর্গানেরটা দিয়ে এটা ইউজ করবো। তো টি ট্রিটা আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা শ্যাম্পুটাও অর্ডার করতে পারেন। কন্ডিশনার শ্যাম্পু দুইটাই নিতে পারবেন। তো আমার কন্ডিশনারটা প্রয়োজন ছিল, তো আমি কন্ডিশনারটা অর্ডার করেছি। এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা। এই যে এখানে কিন্তু রিসিট আছে, কী কী জিনিস কিনছি এগুলোর রিসিট আছে। তো রিসিটটা দেখেই বলতেছি, কারণ আসলে আমার মনে নাই, মনে থাকেও না, কারণ বিলটা যেহেতু একসাথে করা হয়। তো এটার প্রাইস হচ্ছে 550 টাকা, 550 টাকা হলে এটা কিনতে পারবেন। আর এটা হচ্ছে অরিজিনাল ইউকের প্রোডাক্ট, এখানে পিছনে কিন্তু ইউকে লেখা আছে। আর এখানে কিন্তু ফর হেয়ার অ্যান্ড স্ক্যাল্প, তার মানে অন্যান্য কন্ডিশনার যেগুলো থাকে সেগুলো কিন্তু স্ক্যাল্পে লাগালে চুল ঝরে যায়, কিন্তু এটা কিন্তু আপনারা স্ক্যাল্পেও লাগাতে পারবেন। দিস টি ট্রি অয়েল কন্ডিশনার হ্যাজ বিন স্পেশালি ফর্মুলেটেড ইউজিং টি ট্রি অয়েল অ্যান্ড অয়েল টু দ্য, মানে এখানে সব ডিরেকশন লেখা আছে, ওয়ার্নিং লেখা আছে, এখানে লেখা আছে অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আইস, চোখে যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে। ইফ কন্ট্যাক্ট ডাজ অকার রিংস অয়েল উইথ ক্লিন ওয়াটার, যদি চোখে লেগে যায় তাহলে কিন্তু ক্লিন ওয়াটার দিয়ে পরিষ্কার করতে হবে, আর বাচ্চাদের হাতে থেকে কিন্তু দূরে রাখতে হবে। আর যদি এটা ইউজ করার পরে আল্লাহ না করুক যদি দেখা যায় ইরিটেশন হয় তাহলে এটা ইউজ করা বন্ধ রাখতে হবে। আর ইনগ্রিডিয়েন্টস লেখা আছে, তারপর হচ্ছে এই যে আফটার শ্যাম্পুইং অ্যাপ্লাই
মানে জেন্টলি ইউজ করতে হবে, লেভেল ফর 1-2 মিনিট। এটা জাস্ট আপনার লিভ ফর 1-2 মিনিট, মানে আপনারা এটার কন্ডিশনারটা দেওয়ার পরে 10 মিনিট রাখতে হবে না, 1-2 মিনিট আপনারা জাস্ট সুন্দর করে চুলটাকে এভাবে এভাবে করে একটু লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ক্লিন করে ফেলে একদম ঝলমলে এবং উজ্জ্বল চুল আপনারা পেয়ে যাবেন। তো এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার জন্য। তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আপু যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো প্রোডাক্ট, আর ইউজ করার পরে তো ইনশাল্লাহ আমি রিভিউ আপনাদেরকে দিব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, রিভিউ দেওয়ার আগ পর্যন্ত দয়া করবেন যেন আমি ভালো থাকি। আর আরকে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, আপুর পেজ এবং গ্রুপে লাইক দিয়ে রাখবেন, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।